ষষ্ঠ থেকে নবম শ্রেণীর স্টুডেন্টদের এবছর যে বার্ষিক পরীক্ষাটা হবে ডিসেম্বরে সে পরীক্ষায় কোন বিষয়ে কত মার্ক পেলে তার গ্রেডিং পয়েন্ট কত হবে এবং তার রেজাল্টটা কিভাবে করা হবে বার্ষিক পরীক্ষায় এ বিষয়ে আজকে এনসিটিভি কর্তৃক একটা আপডেট দেওয়া হয়েছে এবং আজকের এই ভিডিওতে চেষ্টা করব সে আপডেটটা তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটি স্টুডেন্ট আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে জানতে পারবা তোমাদের বার্ষিক পরীক্ষাটা আদৌ কিসের ভিত্তিতে এবং কিভাবে তোমাদের রেজাল্টটা করা হবে পরে ক্লাসে তার আগে বলে নিই তোমরা জানো এবছর কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষাটা লিখিত পরীক্ষার মাধ্যমও হবে ঠিক আছে অর্থাৎ প্রশ্নপত্র দেওয়া হবে ক্লাস এবং তিন ঘন্টা পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষা তোমরা দেওয়া এবং এই একশো মার্কের মধ্যে কার কত মার্ক হলে তার গ্রেডিং পয়েন্টটা কত হবে এবং পরে ক্লাসে যাওয়ার সময় তার রেজাল্টটা কীভাবে করা হবে একটু দেখো তোমরা তো প্রথমে দেখো এখানে সুস্পষ্ট করে লিখা আছে প্রাপ্ত নম্বর যদি আশি থেকে একশোর মধ্যে হয় অর্থাৎ তুমি একটা বিষয়ে পরীক্ষা দিলা এবং সেই পরীক্ষাতে তুমি আশি থেকে একশোর মধ্যে পেলা উনআশি পেলে হবে না আশি একাশি বিরাশি ইভেন তুমি মনে করে একশো পেলা তো তখন তোমার গ্রেডিং যে পয়েন্ট সেটা হবে ফাইভ পয়েন্ট জিরো জিরো যেটাকে আমরা এ প্লাস বলি এই যে পাশে লিখা আছে লেটার গ্রেড এ প্লাস এবার আশি থেকে যদি এক কম পাও হ্যাঁ এক কম পাও অথবা সত্তর বা সত্তরের উপরে পাও তখন কিন্তু চলে আসবে তুমি দ্বিতীয় ক্যাটাগরিতে এবং সেটার গ্রেডিং পয়েন্ট হবে ফোর পয়েন্ট জিরো জিরো এবং লেটার গ্রেডটা হবে এ গ্রেড আমরা আগে শুনতাম যে বিভিন্ন স্টুডেন্টরা যখন পরীক্ষা দিত এ গ্রেড এ প্লাস এ ইত্যাদি পাই আসলে এই নাম্বারের উপর ভিত্তি করে বেসিক্যালি তাদেরকে গ্রেডিং করা হয় এরপরে মনে করো তুমি একটা বিষয় পরীক্ষা দিলা যে কোনো বিষয় আসলে এটা প্রত্যেকটা বিষয়ের জন্য প্রযোজ্য মনে করো তুমি সত্তর থেকে উনাশি বা আশি থেকে একশোর মধ্যে পেলা না তুমি পেলা ষাট থেকে উনসত্তরের মধ্যে তখন তোমার গ্রেডিং পয়েন্ট হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং লেটার গ্রেড হবে এ মাইনাস অর্থাৎ তুমি সে বিষয়ে এ মাইনাস পেয়েছো এটা ধরে নেওয়া হবে এরপরে পঞ্চাশ থেকে উনষাট সেটার গ্রেডিং পয়েন্ট হবে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং লেটার গ্রেড হবে বি এরপরে চল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে নাম্বার পেলে তার পয়েন্ট হবে গ্রেডিং পয়েন্ট হবে টু পয়েন্ট জিরো জিরো এবং লেটার গ্রেড সি গ্রেড এরপর তেত্রিশ থেকে উনচল্লিশ সেটার গ্রেড পয়েন্ট হবে ওয়ান পয়েন্ট জিরো জিরো এবং লেটার গ্রেড থাকবে ডি অর্থাৎ তুমি তখন সেই বিষয়ে ডি গ্রেড পাবা এরপর প্রত্যেকটা বিষয়ের এভাবে নাম্বারিং করার পর গ্রেডিং পয়েন্ট হিসেব করার পর যখন এভারেজ করবে তখন তোমার পরীক্ষার অ্যাভারেজ গ্রেডিং পয়েন্টটা বের হবে অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মনে করো তুমি তিনটা বিষয়ে কি আশি থেকে একশোর মধ্যে ফেলা অর্থাৎ এ প্লাস পেলা এরপরে মনে করো আরও দুটি বিষয়ে তুমি সত্তর থেকে উনআশি পেলা তার মানে তুমি এ গ্রেড পেলা দুইটা বিষয়ে এরপরে মনে পরের তিনটা বিষয় মনে করো তুমি ষাট থেকে উনসত্তর পেলা আর তখন সেখানকার পয়েন্টটা হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবার এভাবে যতগুলো বিষয় তুমি পরীক্ষা দিবা বার্ষিক পরীক্ষায় সবগুলো বিষয়ের এই গ্রেডিং পয়েন্টটা যোগ করা হবে তারপর যতগুলো বিষয় তত দিয়ে ভাগ করবে ভাগ করার পর মনে করো তোমার ফোর পয়েন্ট সামথিং হলো ধরো ফোর পয়েন্ট টু জিরো তখন তোমার রেজাল্টটা এ গ্রেড ধরা হবে হয়তো বা কোনো কারণে তুমি যদি প্রত্যেকটা বিষয়ে যে গ্রেডিং পয়েন্টটা পাবা সেটা সবগুলোকে যোগ করার পর বিষয় দিয়ে যখন ভাগ করবে মানে গড়টা বের করবে তখন যদি প্রত্যেকটা বিষয়ে ফাইভ পয়েন্ট জিরো জিরো অ্যাভারেজে থাকে তখন ধরা হবে তুমি এ প্লাস পেয়েছ ঠিক আছে এখন তোমাদের টার্গেট থাকবে তাহলে কি যাতে প্রত্যেকটা বিষয়ে তোমরা আশি থেকে একশোর মধ্যে পাও তো এটা হচ্ছে আজকের আপডেট এনসিটিভি কিছুক্ষণ আগে প্রকাশ করেছে তবে এই যে গ্রেডিং পয়েন্ট আছে এটা অনেকটা কিন্তু আগের যে সিস্টেম ছিল আর কি আগের রেজাল্টের যে ক্রাইটেরিয়া ছিল সেখানকার সাথে পুরোপুরি মিল তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবে এবং পরবর্তী প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি মোতে সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ